ওকে, তো লার্নার্স এবার আমরা যেটা করব সেটা হলো স্টেট ফাংশন। স্টেট ফাংশন, স্টেট ফাংশনটা করব, ঠিক আছে। স্টেট ফাংশনে কি বলছে, দ্য ফাংশন উইচ ডিপেন্ডস অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট অফ দ্য সিস্টেম বাট নট অন আপন অ্যান্ড বাট নট অন দ্য পাথ অফ দ্য সিস্টেম ইজ নোন অ্যাজ স্টেট ফাংশন। ওকে, মানে পাথ অফ দ্য সিস্টেমের উপর নির্ভর করবে না, বাট জাস্ট ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর নির্ভর করবে। অর্থাৎ এনি ফাংশন উইচ ডিপেন্ডস আপন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট অফ দ্য সিস্টেম অ্যান্ড নট অন পাথ অফ দ্য প্রসেস ইজ নোন অ্যাজ স্টেট ফাংশন। একদম পরিষ্কার কথা, ঠিক আছে। এবার আমি যদি তোমাদের আমি বলি যে স্টেট ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে প্রথম ক্যারেক্টারিস্টিক্স হলো, আবারও আমরা জেডটাকে যদি ফাংশন অফ এফ অফ এক্স ওয়াই ধরি, তাহলে সেটা আমি যদি এবার এটাকে আমি ডিজেড করলাম, তাহলে এখান থেকে এবার ইন্টিগ্রেশন চালাই যে ইনিশিয়াল টু ফাইনাল, ঠিক আছে। তাহলে কি হবে, জেড অফ এফ মাইনাস জেড অফ আই, সেটা হলো যে তোমার ডেল জেড, তাহলে ডিজেড ইকুয়াল টু এক্স্যাক্ট অর পারফেক্ট ডিফারেন্সিয়াল, আর যেখানে জেডটা হলো গিয়ে স্টেট ফাংশন, ডিজেড ইকুয়াল টু হলো এক্স্যাক্ট বা হ্যাঁ এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল, আর জেডটা হলো গিয়ে তোমার স্টেট ফাংশন, হলো। আচ্ছা, এবার যেটা হলো সেটা হলো, এটা তো নাম্বার ওয়ান হলো। নাম্বার টু যেটা কি আছে সেটা হলো যে তোমার ডিজেড ইকুয়াল টু জিরো, মানে পাথ যেটা হয় না, যে ক্লোজ পাথ ইন্টিগ্রাল ডিজেড সেটা জিরো, কারণ এটা পাথ ফাংশন নয়। আর অয়লার্স রেসিপ্রোকাল থিওরেম বলে একটা জিনিস আছে, যেটা আমরা যখন আমরা থার্মোডাইনামিক ওপেন সিস্টেম পড়বো তখনও কাজে লাগবে, ঠিক আছে। অয়লার্স রেসিপ্রোকাল থিওরেম, ঠিক আছে, অয়লার্স রেসিপ্রোকাল থিওরেম বলে একটা জিনিস আছে, সেটাও একইভাবে আমরা বলবো যে জেড ইকুয়াল টু ফাংশন অফ এফ অফ এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে সেটা কীভাবে হয় দেখো, যে ডেল স্কোয়ার, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই ডেল এক্স, এটা কিন্তু ইনটু, হ্যাঁ সব কটা, মানে ডেল ওয়াই ডেল এক্স আর ডেল এক্স ডেল ওয়াই। তোমরা বলবে এটা কী আর আলাদা আছে, তো সেমই হলো, একদমই সেমই, বাট এখানে তুমি যেটা করতে পারবে, এতটুকু দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা তো যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যেটা তোমরা করতে পারবে সেটা আর কিছুই নয়, জাস্ট তোমরা করতে পারবে সেটা হলো তোমার এই যে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল জেড ডেল ওয়াই, হ্যাঁ ডেল বাই ডেল এক্সটা তোমরা বাইরে নিলে দিয়ে ডেল জেড বাই ডেল ওয়াই করে নিলে, আবার এখানেও ঠিক তেমনভাবে ডেল বাই ডেল ওয়াইটা বাইরে করে নিলে তারপর তোমার ভিতরে থাকবে ডেল জেড বাই ডেল এক্স, হলো। এইভাবে তোমরা করতে পারবে, বোঝা গেল? হ্যাঁ, তো এটাই হলো অয়লার্স রেসিপ্রোকাল থিওরেম। তো এটার ওপর একটা প্রুফ রয়েছে, ঠিক আছে, যে প্রুফ দ্যাট ওই আইডিয়াল গ্যাসের ওই যে পিটা, সেই পিটা হলো একটা তোমার কি বলবো স্টেট ফাংশন। চলো সেই প্রুফটা করে নেওয়া যাক।
फटाफट कर और एक छोट काट कर ऑयलर्स रेसिप्रोकल थियोरम तुम्हारा क्योंकि लिखे नेबे ना लिखले क्योंकि बुझते पर ठीक है। तो हमें देखो आप प्रश्न लिखे नहीं उत्तर करार चेष्टा कर प्रथम धरे निल फंक्शन अफ वि आर टी एबार एटार आमरा ऑयलर्स फर्मटा लिखब किभाबे ऑयलर्स फर्मटा लिखब देखो आमार किन्तु प्राय ब्यापारटा इयेटा होये गेछे जे डेल वि डेल टी और एखाने डेल स्क्वायर पी ताहले तोमरा कि पाबे जे डेल टी डेल वि एइभाबे लिखते हय आमरा किन्तु ऑयलर्स फर्मे लिखेछिलाम। एबार आमरा एलएचएस करब एलएचएस कि करब भालो करे देखबे ठीक आछे एलएचएस करब कि जे डेल पी डेल टी लेफ्ट हैंड साइड कन्स्टैंट से अर्थात आमाके प्रथम जेटा करते हबे এটার আমি সাইক্লিক রুলটা একবার লিখে নিই হ্যাঁ তাহলে আমাদের আরও সুবিধা হবে। আর এটার এই ব্যাপারটাও লিখে নিই যে ডেল বাই ধরো ডেল বাই ডেল ভি ডেল পি বাই ডেল টি তাই না আর ডেল বাই ডেল টি ডেল পি বাই ডেল ভি এটা তো হচ্ছে অয়লার্স ফর্মটা। আর এটা সাইক্লিক রুলটা কি হচ্ছে রুলটাটা কি হচ্ছে ডেল পি ডেল ভি কনস্ট্যান্ট টি ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট ভি ইকুয়াল টু মাইনাস ওয়ান হলো তাহলে আমরা সাইক্লিক রুলটাও লিখে ফেললাম আবার এটাও লিখে ফেললাম তাহলে আমাদের বার করতে হবে কি যে ডেল পি ডেল টি ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি বার করতে হবে উই হ্যাভ টু ক্যালকুলেট পি ইকুয়াল টু তাহলে আমরা কি জানি যে পি ইকুয়াল টু আরটি বাই ভি আরটি বাই ভি এবার এখান থেকে আমরা ডেল পি ডেল টি তাহলে এখান থেকে আমরা ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা বার করে নিতে পারবো তো পারবো আশা করি পারবো তাহলে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি সেটার ক্ষেত্রে হবে যে তোমার ওই যে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি তাহলে আমরা এখানে আর বাই ভি ব্যাস আর বাই ভি হচ্ছে ব্যাস নর্মাল লিখে দাও ঠিক আছে। এবার আবারও তুমি কি করবে তাহলে এখানে আমরা কি কি আছে ডেল ভি ডেল বাই ডেল ভি ইকুয়াল টু মানে ইনটু এইটা অর্থাৎ আর বাই ভি তাহলে এটা কি হবে আর বাই ভি স্কোয়ার তার একটা তাই তো হয়ে গেল। এইবার আমরা বার করব আরএইচএসের পার্টটা আরএইচএসের পার্টটা বার করি ওইটা বার করি ওটা বার করতে গেলে আমাকে বার করতে হবে ডেল পি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি তাহলে পি ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম যে আরটি বাই ভি তাহলে ডেল পি বাই ডেল ভি কি বেরোচ্ছে যে তোমার ডেল পি বাই ডেল ভি তাই তো হ্যাঁ তাহলে এখানে আরটি বাই ভি স্কোয়ার মাইনাস ঠিক। এবার আমাদের করতে হবে কি ডেল বাই ডেল টি ইন্টু এখানে আরটি বাই ভি স্কোয়ার মাইনাস তাহলে এটার ক্ষেত্রে কি হবে কিছুই না যে মাইনাস আর ভি স্কোয়ার ব্যাস আর ভি স্কোয়ার দেখো দুটোই সেম আসছে ঠিক আছে দুটোই সেম এলো তাহলে আমরা প্রুফ করে দিতে পারলাম যে অয়লার্স ফর্ম কখন লেখা যাবে যখন কোনো ফাংশন অয়লার্স ফর্ম
আমরা তো স্টেট ফাংশনের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই পড়লাম যে তার অয়লার্স ফর্ম লেখা যায়। তাহলে অয়লার্স ফর্ম কখন লেখা যাবে? অয়লার্স ফর্ম বানানটা দেখে নেবে, EULERS, অয়লার্স ফর্ম, ঠিক আছে? বানানটা দেখবে কিন্তু, সরি আমি নিজেও ভুল লিখলাম কিন্তু, ঠিক আছে, আইটা হবে না, EULERS, অয়লার্স ফর্ম হলো। আচ্ছা, তাহলে এটা তোমাদের প্রুফও হয়ে গেল। আজকের মতো ক্লাস এতদূর হইল, এর পরের ক্লাসে আমরা পড়বো যেটা সেটা হলো তোমার, আমরা থার্মোডাইনামিক ওপেন সিস্টেম পড়বো, তারপর আবার আমরা রিভার্স ব্যাক করব, তখন রিভার্স ব্যাক করার সময় তখন আমরা পড়ব আবার যে তোমার ওই যে কী বলে যেটা, সেটা হলো আবার এটাই পড়বো, আবার ফান্ডামেন্টালস পড়বো, এইভাবে আমরা কোল্যাব করে যাব। ওকে।